দেশ নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগই ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সাথে প্রধানমন্ত্রীর করা সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আষাঢ়ের বৃষ্টি মাথায় নিয়েই আইনজীবী ফোরামের নবগঠিত কমিটির নেতাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া ও মোনাজাত শেষে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মির্জা ফখরুল। অভিযোগ করেন, ভারতের সাথে করা চুক্তি নিয়ে সরকার জনগণের কাছে মিথ্যাচার করছে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখানে তারা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে কখনো সত্য কথা বলেনি, সবসময় প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর, রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। তারা বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন স্থাপন, রেল লাইন, রেল ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না। অন্যান্য বিষয়গুলো, আকাশ, স্থল, নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই, সেখানে বাংলাদেশ কী পেল সেটাই হচ্ছে প্রধান। হলি আর্টিসানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময়ই জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হলি আর্টিসানের বিষয়টা আমরা কন্ডেম করেছি, এবং আমরা যে কোনো রকমের জঙ্গিবাদের বিরুদ্ধে, আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এই এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষিপ্ত করে রেখেছে। আইনের শাসন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা এবং বেগম খালেদা জিয়ার মুক্তির প্রত্যয় ব্যক্ত করে আইনজীবী ফোরাম। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জীবনে এত আমি দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগে না। কি করছিস তুই? আমার বাগলি মায়া, আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। আগে যেন আমি জীবন ও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধু ভাগ্নি। আই লাভ ইউ। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথাটা। এই ফুলফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে বাবা জান, আমার বোন, আমার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানে না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে, তুই খারাপ উপরে পল্টি লই লইতেছ? জুতা তো মুতরে। হ্যাঁ, জুতা তো লাগবে একজোড়া, তাহলে একটু বাড়াই দিও। হারাম বাবা, খারাপ। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।